পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পাক ভারত সীমান্তে গোলাগুলি, 8 সেনা নিহত। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের 5 সেনা ও পাকিস্তানের 3 সেনা নিহত হয়েছে। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ কাফুরের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এর তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার 73তম স্বাধীনতা দিবসে উদযাপনের মধ্যেই এই হতাহতের খবর এলো। পাকিস্তানের নিহত 3 সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। তারা হলেন নায়েক তানভীর, ল্যান্স নায়েক তৈবুর ও সিপাহি রমজান। এক টুইট বার্তায় জেনারেল গফুর লিখেছেন, জম্মু কাশ্মীর ইস্যু আড়াল করতে ভারতীয় সেনাবাহিনীর উস্কানিমূলক ভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমাদের 3 সেনা নিহত হয়েছে। এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের 5 সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছেন আরো অনেক। এছাড়া একাধিক বাংকার ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন তিনি। এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের লাল কেল্লায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারত জুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। অন্যদিকে ভারত সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ায় এই দিনটিকে কালো দিন হিসেবে পালন করছে পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তানের অনুরোধ ও চীনের সমর্থনে কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক থেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ UNSC। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় কাশ্মীর সংকট নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বসবেন বিশ্ব নেতারা। বৈঠকের ব্যাপারে UNSC প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত 16 আগস্ট UNSC জম্মু কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক বসতে যাচ্ছে। বিশেষ কারণে পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে না পারায় এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বর্তমানে UNSC সভাপতির দায়িত্বে রয়েছেন পোল্যান্ড। 15 সদস্যের অংশগ্রহণের পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরাইশি ভারতের অবৈধ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার চীন ও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতিবার বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানান। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।